হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইন্দ্রাণী কুকস। আজকে সকাল সকাল একটু এলাম, এখন কটা বাজে? 9:30 বাজে নিয়ে, আমার পক্ষে বেশ ভালোই সকাল, রবিবারের দিন আজকে। আর আজকে আবার একটা একদম ঘরোয়া বাঙালি রান্না দেখাবো, নিরামিষ রান্না। আমার যে বদনামটা আছে খালি আমিষ রান্না দেখায়, সেটা একটু ঘোচাবার চেষ্টা করছি। আরেকটা কথা বলে নিয়ে, মাঝখানে ভয়ঙ্কর চুল উঠছে জানেন তো বন্ধুরা, ভয়ঙ্কর চুল উঠছে। এখন আপনারা যদি ইফ ইউ হ্যাভ এনি রেমেডিজ আমাকে একটু জানাবেন তো, এটা তবে সহজ সরল হতে হবে, খুব বেশি কমপ্লিকেটেড হলে আমার মতো লেজি মানুষ কিন্তু করবে না সেটা। এনিওয়ে, রান্নায় চলে আসি। আজকে একটা খুব সহজ সরল রান্না দেখাবো, সেটা পোস্ত দিয়ে। আপনারা বলতেই পারেন যে পোস্ত তো অনেক দাম, পোস্ত কে খাচ্ছে, মাঝে মধ্যে খাওয়াই যায় বন্ধুরা। আর আমি আমার ফ্যামিলিতে, আমি এবং আমার হাজব্যান্ড, আমরা দুজনে ভীষণ পোস্ত খেতে ভালোবাসি, তাই কষ্ট করে হলেও ফ্রিকোয়েন্টলি পোস্তটা কিন্তু আমি বানাই। তো আজকে বানিয়েছি আমি ভেন্ডি দিয়ে পোস্ত, মানে ঢ্যাঁড়স দিয়ে পোস্ত। সো লেটস স্টার্ট আওয়ার কুকিং। প্রথমে আমি একটা কড়াই গরম করে নেব, তাতে দিলাম আমি 2 চামচের মতন সাদা তেল, ছোটো চামচে 2 চামচ সাদা তেল, আর 1/2 চামচ ঘি। ঘিটা আমার বাড়িতে তৈরি করা ঘি, আপনারা ইচ্ছে করলে যে কোনো ঘি ইউজ করতে পারেন। যখন বেশ গরম হয়ে গেল ঘিটা, তখন এর মধ্যে দিলাম ফোড়ন, জিরে আর শুকনো লঙ্কা। কিছুক্ষণ অপেক্ষা করব, ফোড়নটা যখন বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে ফোড়ন থেকে ততক্ষণ পর্যন্ত। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমার ভেজে রাখা ভেন্ডি। আমি ভেন্ডিটা হালকা করে ফ্রাই প্যানে ভেজেছি, সামান্য একটু হলুদ আর নুন দিয়ে। ভেন্ডিটা বেশ নরম নরম হয়ে গেছে, ভাজাটা বেশ নরম হবে, খুব বেশি গাঢ় কালো করে যেন ভেজে ফেলবেন না। এবার এটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব আমার পোস্ত বাটা। আমি এখানে 2 চামচ পোস্ত বেটেছি। পোস্ত বাটাটা ধুয়ে, মিক্সির বাটিটা ধুয়ে, আই মিন সেই জলটাও আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে এবার এটাকে একটুখানি নাড়িয়ে দেব, সামান্য একটু হলুদ দিলাম, সরি নাড়ানোর আগে সামান্য একটু হলুদ দিলাম, আর দিলাম এক টুকরো গুড়। আপনারা ইচ্ছে করলে চিনিও দিতে পারেন, তবে মিষ্টিটা অবশ্যই দেবেন, মিষ্টিটা অ্যাভয়েড করবেন না। এবার এটা নাড়িয়ে ওয়েট করব ততক্ষণ যতক্ষণ গুড়টা গলে যায়। গুড় গলতে খুব বেশি হলে ম্যাক্সিমাম 1 থেকে 1.5 মিনিট লাগবে। এই দেখুন গুড় একেবারেই গলে এসছে। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে একটুখানি ভাজা ভাজা মতন করে নেবো, ম্যাক্সিমাম 30 সেকেন্ড, তার বেশি নয়। হ্যাঁ, আপনারা একটু চেষ্টা করে দেখবেন, খুব ইজি রান্নাটা, কিন্তু যেহেতু আমি রান্না করছি একটু তো অন্যরকম হবে, তো সেই জন্য আমি একটা ট্রিক্স ইউজ করেছি এটাতে, সেটা ইউজ করে দেখবেন। পোস্তর পরিমাণ কম হলেও পোস্তটা খেতে ভীষণ ভালো হবে। 30 সেকেন্ডের মতো ভাজার পর আমি আমার ট্রিক্স ইউজ করব। দিলাম এখানে ছোট 2 চামচের পোস্ত, একদম গুঁড়ো করা না, কিছু না, ডাইরেক্ট পোস্তটা দিয়ে দিলাম। এই পোস্তটা দিলে পরে দেখবেন টেস্টটা কতটা বেড়ে যাচ্ছে, আর কত ডিফারেন্ট লাগছে, কত সামান্য পোস্ততে রান্নাটা কত ভালো হয়ে যাচ্ছে, মানে মনে হবে আপনি অনেকটা পোস্ত দিয়ে রান্না করেছেন। এবার এইটাকে 2 মিনিটের মতন ভাজবো, নরম নরম থাকবে, খুব যেন কালো কালো বা গাঢ় করে ভাজা না হয়। আরেকটা ছোট্ট টিপস দিয়ে রাখি এখানে আপনাদের, পোস্ত যখনই বাটবেন, পোস্তর মধ্যে না একটু পরিমাণ মতন তিল মিশিয়ে দেবেন, সাদা তিল। সাদা তিল মেশালে হবে কি, পোস্তর কোয়ান্টিটিটাও বাড়বে, পোস্তটা ধপধপে সাদা হবে, আর পোস্তর ক্রিমিনেসটা খুব সুন্দর হবে। তো এটা আজকে আমি, যদিও আমার বাড়িতে তিলটা ছিল না বলে আমি তিল দিইনি, কিন্তু জেনারেলি আমি একটু তিল ইউজ করে থাকি এই পোস্তটাকে একটু বাড়ানোর জন্যে। আবার রান্নায় ফিরে আসি, 2 মিনিটের মতন এটা ভেজে নিলাম। এটা কিন্তু ননস্টিক কড়াইতে করলে বেশি ভালো হবে। দেখলেন তো বন্ধুরা কত সহজভাবে এই রান্নাটা হলো। আর একটা কথা বলে নিই, এই রান্নাটা ইজ ডায়াবেটিক ফ্রেন্ডলি, কারণ যেহেতু এটাতে আলু পড়ছে না এবং তেলের পরিমাণ দেখলেন আমি খুব কম ইউজ করেছি এটাতে, যেহেতু আমি ননস্টিক প্যানে করেছি ওই জন্যে তেলটা বেশি, যতটা তেল আমি দিয়েছি পুরোটাই ভেসে উঠেছে। আর ভেন্ডিটা আমি আগে অল্প তেলে, সামান্য তেলে চাপা ঢাকা দিয়ে যেরকম ভেজে রেখেছি, সেটার তেল অনেক কম লেগেছে। আর ভালো যদি লেগে থাকে বন্ধুরা,
একটা লাইক তো করবেন, আর যারা পছন্দ করেন এই ধরনের রান্না তাদের সঙ্গে একটু শেয়ার করবেন, আর যারা নতুন আমার চ্যানেলে আজকে এলেন বন্ধু হয়ে যান, সাবস্ক্রাইব বাটনটা একটু প্রেস করে দিন, তার পাশে একটা ছোট্ট বেল আইকন আছে সেটাতেও প্রেস করে দিন, তাহলে পরে কী হবে আমি যখনই কোনো ভিডিও দেবো ইট উইল ডিরেক্টলি গো টু ইউ, আপনারা সবার আগে দেখতে পাবেন সেটা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আছেন তাদের তো আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, বা রাদার বলা যায় ধন্যবাদ জানানোর কোনো ভাষা আমার কাছে নেই, তাদের জন্যই আজকে আমি এখানে এসেছি, আপনারা আমাকে সহ্য করছেন। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার আমি সার্ভ করে দেখাবো। দেখুন বন্ধুরা কনসিস্টেন্সিটা এরকম হবে, খুব গাঢ় হবে না, কনসিস্টেন্সিটা একটু নরম নরম মতন হবে, এটা খুব টেস্টিও হবে। নুন আমি আলাদা করে অ্যাড করলাম না, কারণ অলরেডি আমার পোস্ততে নুন দেওয়া আছে এবং আমি যখন ভেন্ডিটা ভেজেছি তখনও আমি একটু নুন দিয়েছিলাম, ওই জন্য আপনাদের মনে হতে পারে আমি রান্নায় নুন দিলাম না কেন। সো বি হ্যাপি, বি মেরি, ক্যাচ ইউ অল সুন এগেন, আই উইল বি ওয়েটিং ফর ইয়োর ফিডব্যাক, রান্নাটা করার পর কেমন খেতে হলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, থ্যাংক ইউ অল ফর ওয়াচিং।